সকল প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে বা এখন যে ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে ইংরেজি। তো ইংরেজি এই লাস্ট মিনিট সাজেশনটি দেওয়ার আগে তোমাদের একটা কথা বলতে চাই, যে ইংরেজির যে পোয়েট্রি আছে বা প্রোজ আছে বা ড্রামা আছে বা অর্থাৎ যেটা প্রপোজাল বা যাই থাকুক না কেন, যদি কোনো প্রশ্ন কমন না পাও তাহলে কি করবে, তাহলে সেটার বিষয় সংক্ষেপ বা সাবস্টেন্সটা অবশ্যই তোমরা সেখান থেকে লিখে আসবে, তাহলে সেখানে কিছুটা হলেও নাম্বার পাবে। তো এইবার একটা সংবাদ দিচ্ছি, যারা বাংলা পরীক্ষা দিয়েছে আগের দিন, ঠিক আছে, অর্থাৎ কালকে, তো তাদের জন্য একটা সুসংবাদ আছে, যেটা হচ্ছে কি খবরে বা নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে পার্থ চ্যাটার্জি অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী, উনি বলেছেন যে যারা পরীক্ষা দিয়েছে বা পরীক্ষা দিতে চলেছে সব সাবজেক্ট, সেই সমস্ত সাবজেক্টে যদি কেউ বানান ভুল করে সেক্ষেত্রে তাকে ছাড়পত্র দেওয়া হবে, অর্থাৎ ছেড়ে দেওয়া হবে, কিন্তু সব ক্ষেত্রে নয়। মানে আমাদের যে সাতটা সাবজেক্ট রয়েছে সেই সাতটা সাবজেক্টের মধ্যে বাংলা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ভাষা, মাতৃভাষা হচ্ছে বাংলা, সেই ভাষা অর্থাৎ বাংলায় যদি বানান ভুল করো সেক্ষেত্রে নাম্বার কাটা যেতে পারে, কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যদি বানান ভুল করো সেক্ষেত্রে তোমার নাম্বার কাটবে না। এই বিষয়টাই আমি তোমাদের বলতে চাইছি। তো চলো আজকের বিষয়টি হচ্ছে ইংরেজি লাস্ট মিনিট সাজেশন। আমি তোমাদের আবারও বলছি যে বাংলা থেকে আমি যেই প্রশ্নগুলো দিয়েছি কমন হুবহু প্রশ্নগুলো, আমি সেই প্রশ্নগুলো যেইগুলো তোমাদের দিয়েছি সেইগুলোই পরীক্ষায় এসেছে। তো চাইলে সেইগুলো আমি ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেইগুলো দেখে নিও, ঠিক আছে, তাহলে তোমরা অন্তত মানে নিজের মনের ভিতর থেকে শান্তি পাবে যে হ্যাঁ এই দাদা যা বলেছে মানে তাই এসেছে, তাহলে কি এই ইংরেজি সাজেশন লাস্ট মিনিটের প্রতি তোমরা একটু আভাস পাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি বাংলার ওই বাংলা প্রশ্নপত্রের সমাধানপত্রটা, এটা দেখে নাও, তাহলে ওখানে আমি পুরো স্ক্রিনশট সহ একদম প্রমাণ দেখাই দিচ্ছি কোন ভিডিওতে আমি দিয়েছিলাম সব কিছু, তোমরা দেখে নিও, ঠিক আছে। চলো বেশি কথা না বাড়ে এখন আমরা ইংরেজির সেই ভিডিওটা দেখে নিয়ে যাচ্ছি, চলো স্ক্রিন রেকর্ডিংয়ে যাওয়া যাক, চলো শুরু করা যাক। টাইপ কোশ্চেন মার্ক সিক্স প্রোস, দ্য আইস হ্যাবিট থেকে দেখো কোন প্রশ্নগুলো কমন আসতে পারে, সেটা হচ্ছে এক দাগ, ডিসকাস দ্য ব্রিফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য দ্য টাইটেল অফ এ স্টোরি দ্য আইস হ্যাবিট, এই বিষয়ে তোমাদের দিতে পারে, ঠিক আছে। তো দুই দাগ দেখো কি দিতে পারে, দ্য ভয়েস হ্যাজ না দ্য বয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, হু সেড দিস, হুজ ভয়েস ইজ রেফার্ড টু হেয়ার, হোয়াই ডিড দ্য ভয়েস বিকাম টু স্প্লেন্ডিড টু দ্য স্পিকার। তারপর দেখো তিন দা কী দিতে পারে, ফিউ গার্লস ক্যান রিসিস্ট ফ্ল্যাটারি, হুজ অবজারভেশন ইজ দিস, হোয়াট ডিড হি ডু বেসড অন দিস অবজারভেশন। তারপরে হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য গার্ল টু হিজ অ্যাকশন। তারপরে দেখো চার দা কীরকম দিতে পারে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রিভারি, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ওয়াজ দ্য রিভারি, হাউ ডিড দ্য ম্যান ব্রেক দ্য রিভারি অফ দ্য স্পিকার। তারপর হচ্ছে ব্রড টাইপ কোয়েশ্চেন মার্ক সিক্স প্রোস, অর্থাৎ স্ট্রং রুট থেকে যেগুলো দিতে পারে, দেখো ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা এক দাগ, ডিসক্রাইব দ্য হাউস ইন হুইচ কালাম স্পেন্ট হিজ চাইল্ডহুড, হু ওয়ার হিজ প্যারেন্টস অ্যান্ড হোয়াট কাইন্ড অফ চাইল্ডহুড ডিড দে ক্রিয়েট ফর বয় কালাম। তারপর দেখো দুই দাগ কী দিতে পারে, হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, অর্থাৎ প্রার্থনা সম্বন্ধে তিনি কী বলেছে বা প্রার্থনার রহস্যময়তা সম্বন্ধে। তিন দাগ দেখো, হোয়াট ডিড কালাম রিকল অ্যাবাউট হিজ ফাদার্স ডেইলি রুটিন হোয়েন হিজ ফাদার ওয়াজ ইন হিজ লেট সিক্সটিস, ঠিক আছে। তারপরে দেখো চার দাগ কীরকম দিতে পারে, হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, হাউ ওয়াজ দ্য রিলেশন বিটুইন অর্থাৎ বিটুইন পিএল মানে শাস্ত্রী অর্থাৎ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড কালামস ফাদার, হোয়াট ডিড দ্য রিলেশনশিপ সিগনিফাই। তারপর পাঁচ দাগ কী দিতে পারে, দেখো অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশনস, হু সেড দিস অ্যান্ড টু হোম, তারপরে হাউ ডিড দ্য স্পিকার্স অ্যাটিটিউড টু অ্যাডভার্সিটি ইনফ্লুয়েন্স দ্য পার্সন স্পোকেন টু। তারপরে দেখো ব্রড প্রশ্ন কী দিতে পারে, থ্যাংক ইউ ম্যাম থেকে এক দাগ, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। তারপরে দেখো দুই দাগ কী দিতে পারে, হাউ ডিড দ্য লেডি ক্যাচ হোল্ড অফ দ্য বয় ট্রাইং টু স্নাচ হার পার্স, তারপরে হাউ ডিড দ্য শি ব্রিফ হিম হোম,
তারপর তিন দাগ কি দিতে পারে, ইট সামসন হু ইজ দ্য স্পিকার, হোয়াট অফ হোয়াট ইজ অফার্ড বাই দ্য স্পিকার টু দ্য লিসেনার, হোয়াট পিকচার অফ দ্য স্পিকার্স ক্যারেক্টার ইজ রিলেভেন্স ইন দিস লাইন। তারপর চার দাগ কি দিতে পারে, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স। তারপরে দেখো পাঁচ দাগ কি দিতে পারে, ব্রিফলি নেচার ন্যারেট ব্রিফলি ন্যারেট দ্য পিকচার অফ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ দ্য পিপল রিলেভেন্ট ইন দ্য স্টোরি, থ্যাংক ইউ ম্যাম। তারপর দেখো থ্রি কোয়েশ্চেন থেকে লিও তলস্তয়ের লেখা কোন প্রশ্নগুলো আসতে পারে, এক দাগ হোয়াট ওয়ার দ্য থ্রি কোয়েশ্চেন টু হুইচ দ্য জার গট ডিফারেন্ট অ্যান্সার, হোয়াই ডিড হি নিড কারেক্ট অ্যান্সার টু দোজ কোয়েশ্চেন্স, হোয়াট ডিড হি ডু হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দিস অ্যান্সার অফ দ্য লার্নড মেন। তারপরে দুই দাগ কি দিতে পারে, হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট, হোয়াই ডিড হি গো দেয়ার ইন ডিসগাইজড, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন জার মিট হিম। তারপরে তিন দাগ কি দিতে পারে, হোয়াট আর দ্য হারমিটস অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন বা টু দ্য থ্রি কোয়েশ্চেন অর অফ দ্য জার। তারপরে হুইচ অ্যান্সার ডু ইউ লাইক মোস্ট অ্যান্ড এনি, এই প্রশ্নগুলো দিতে পারে। দেখো চার দাগ কি দিতে পারে, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য কিং বিকামস ফ্রেন্ড উইথ দ্য কিং ইন লিও তলস্তয়, দে থ্রি কোয়েশ্চেন্স, ঠিক আছে। তারপরে দেখো ব্রড কোয়েশ্চেন কি, এই কিলিং এ ট্রি যেটা হচ্ছে আমি পোয়েট্রি থেকে দিচ্ছি, কিলিং এ ট্রি থেকে কী দিতে পারে, দেখো রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অথবা দুই দাগ দিতে পারে, জাস্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, আর তিন দাগ কী দিতে পারে, অ্যান্ড দেন ইজ ইট ইজ ডান, হোয়াট ইজ ডান আর হোয়েন ইজ ইট ডান, হাউ ইজ ইট ডান। তারপরে দেখো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে দিতে পারে, আর্থার র্যাম্বো থেকে এক, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য, এখানে কী হবে, ফিউটিলিটি অফ ওয়ার থ্রু দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে। তারপরে দুই দাগ কী দিতে পারে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তারপর তিন দাগ কী দিতে পারে, ইন সাইড দেয়ার আর টু রেড হোলস, হু ইজ দ্য পার্সন রিফার টু হেয়ার, হোয়াট ডু দ্য টু রেড হোল সিগনিফাই, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হেয়ার। তারপর দেখো জন কিটসের লেখা পোয়েট্রি অফ আর্থ থেকে কী দিতে পারে, এক দাগ রাইট সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম অফ দ্য পোয়েট্রি অফ আর্থ। তারপর দুই দাগ কি, হাউ ডাজ দ্য পোয়েট এস্টাবলিশ কন্টিনিউটি অফ মিউজিক অফ আর্থ থ্রু দ্য ওয়ার ইয়ার। তারপর হচ্ছে কী বলছে, তিন দাগ, এ ভয়েস উইল রান, হোয়ার ডাজ দ্য লাইন অকার, হুজ ভয়েস ইজ রেফার্ড টু হেয়ার, হোয়েন উইল দ্য ভয়েস রান। তারপর দেখো অ্যান্টন চেকাবের লেখা প্রপোজাল যেটা হচ্ছে আমাদের আছে নাটক, সেটা এক দাগ, স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া স্টেপানোভা। তারপর হচ্ছে দুই দাগ, দেখো কমেন্ট অন দ্য হচ্ছে অপটনেস অফ দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য প্রপোজাল। তারপর তিন দাগ, ডিসকাস দ্য রিজন হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল ক্যারেক্টার্স। আর চার দাগ কী দিতে পারে, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুকভ অ্যাজ এ মানে সেখানে সেন্সিবল ফাদার। তারপর দেখো লেটার রাইটিং কী কী দিতে পারে, এক দাগ রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার, অর্থাৎ হেডমাস্টার এবং হেডমিস্টারের কাছে তোমাদের চিঠি লিখতে হবে, এই ক্ষেত্রে লেটার রাইটিং দিতে পারে। দুই দাগ দেখো রাইট এ লেটার টু দ্য হচ্ছে প্রধান অফ ইয়োর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কাছে তোমাদের গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে চিঠি লিখতে বলছে, এই ক্ষেত্রে লেটার রাইটিং। তারপরে ইউ হ্যাভ রিসেন্টলি বট এ মোবাইল ফোন অনলাইন, বাট দ্য মডেল সেন্ড টু ইউ ইজ নট দ্য ওয়ান ইউ হ্যাড অর্ডার, রাইট এ লেটার টু মিস আচ্ছা ফ্লিপকার্ট ইন্ডিয়া ফর রিপ্লেসিং ইট। তারপর দেখো রাইট এ লেটার টু দ্য আইসি টু লোডজ কমপ্লেন। তারপর রাইট পাঁচ দাগ কি লিখতে পারো, রাইট এ লেটার টু দ্য পোস্ট মাস্টারের কাছে লিখতে পারো অ্যাড্রেস দিয়ে। তারপর দেখো রাইট এ লেটার টু দ্য সিএমও অ্যারেঞ্জ এ মেডিকেল ক্যাম্পের সম্পর্কে লিখতে পারো, আমাদের এলাকায় যেটা হচ্ছে আমাদের শিবির হয়। সাথে দেখো সাপোজ ইউ আর এ মেম্বার অফ ইউর ক্লাব, রিসেন্টলি ইউর ক্লাব ইজ গোয়িং টু পারফর্ম সাম ইকো হচ্ছে কী বলতে ইকুইপমেন্টস অফ গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড এবিসি স্পোর্টস কলেজ স্ট্রিট কলকাতা, এই সমস্ত বিষয় লিখতে হবে। দেখো সাত দাগটা দেখে নাও, দেখতেই পাচ্ছ। তারপর আট দাগটা দেখে নাও, রাইট এ লেটার ম্যানেজার নারেশন এটা দেখেছ। নয় দাগটা দেখো রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ ব্যাঙ্ক রিপোর্টিং টু দ্য লস সেভিং, এই বিষয়ে দিতে পারে। তোমার স্ক্রিনশট মেরে নাও তাহলে ভালো হবে খুব, তাহলে তোমাদের সময়টা বেঁচে যাবে। এই বিষয়ে দিতে পারে হাই স্কুল যেটা আছে স্পোর্ট খেলা এই বিষয়ে। এগারো দাগ এটা দেখো, বারো দাগ এবার হচ্ছে তেরো দাগ দেখে নাও, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। আর চৌদ্দ দাগ আছে রাইট এ লেটার টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার অফ এ ব্যাঙ্ক টু ওপেন এ নিউ অ্যাকাউন্ট উইথ দেম।
তারপর আমাদের দেখো রাইট এ লেটার টু হেডমাস্টার অফ ইউর স্কুল ফর দ্য সাপ্লি ঠিক আছে, বা সাপ্লাই অর ইউর ড্রিঙ্কিং ওয়াটার। তারপর ষোলো দেখো রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অফ দ্য হেক অফ ট্রেন ফেয়ার। আর সতেরো দেখ যেটা রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার রিগার্ডিং দ্য করাপশন ইন ইন্ডিয়া ক্রিকেট, যেটা আছে পলিটিক্স ইন ক্রিকেট। তো এই সতেরোখানা তোমরা রাইটিং করে যাবে কমন ভাবে। তো এটাই ছিল আজকে লাস্ট মিনিট সাজেশন। এর আগে পরীক্ষার দিন আমি তোমাদের দিয়ে দেবো কোন প্রশ্নগুলো আরও কমানো যায়, কমিয়ে তোমাদের সাজেশনের উপরে দিয়ে দেবো। চলো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ভালো থাকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ।